ইন্টারভিউটা যখন ভ্যালেন্টাইন ডে নিয়ে আমি আমার হাজবেন্ডকে একটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে আমি কি পাবো, 14 তারিখ কি গিফট পাচ্ছি? এটা এখন বলা যাবে না, 14 তারিখ আসুক রাতের 12টা 1 মিনিটে দিব। 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, সারা পৃথিবীব্যাপী এই দিনেরই ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পালন করা হয়। বর্তমানে এই দিনও উৎসবত পরিণতই, আর সারা পৃথিবীর মতো এই দিনেরই ঘিরিয়ে আমি রাত প্রবাসী দম্পতলার মাঝেবু দেখা যার নানান রহমর উচ্ছ্বাস। অনেক ছড়াই ওত্রায় দাম্পত্য জীবনের 20 বছর আমরা অতিবাহিত করছি। এখনও পর্যন্ত আমাদের সাংসারিক জীবনে ভালোবাসার কোনো কমতি নাই। সাংসারিক জীবনে অনেক কিছু থাকে স্বামী স্ত্রীর মধ্যে, কিন্তু আমাদের মধ্যে ভালোবাসার কখনো কমতি কখনো হয় নাই। আমরা আশা করি আগামী দিনগুলোতে আমাদের এই ভালোবাসার যে বন্ধন অটুট থাকবে ইনশাল্লাহ। আমরা হাঁটাহাঁটি পা পা করে 19 বছরের পদার্মণ করতেছি। এই যে এই মাসে ফেব্রুয়ারি 21 তারিখ আমাদের বিবাহবার্ষিকী, আমাদের 19 বছর হয়ে গেল। এই ভালোবাসা দিবসে সবাইকে ভালোবাসা জানাচ্ছি। এই পরিবারের মধ্যে অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে অনেক কুড়িনাড়ি বাড়াবাড়ি এই সব হয়ে যায়। বাট বোধকিওর ধারণা ভালোবাসা বিয়ের আগে পর্যন্ত, বিয়ে হয়ে যাইলেই ভালোবাসা শেষ হয়ে যায়, ওই দাম্পত্য জীবন শুরু, নানান প্যারা চলে, এডে ভালোবাসা না থাকে। কিন্তু এই ধারণার সম্পূর্ণ ভুল প্রমাণ করছি আমিরাত প্রবাসী দম্পতিও। ইতারা বছর পর বছর সংসার ঘুরিয়েও তারার ভালোবাসার হনরহমর হুমতি দেখানো যায়, উল্টো দিন দিন তারার ভিতর ভালোবাসার বন্ধন বাড়তে আছে। ওটা যাদের কাছে ভালোবাসা বেশি থাকে ওদের কাছে ওটা বেশি হয়, তবে আমরা মানিয়ে নিই, সবাই মানিয়ে নেয়। আমি বলবো সবাইকে, সবাই মানিয়ে নিয়ে যেন সুন্দর করে সংসার করে, সুন্দর করে জীবনযাপন করে। হ্যাঁ, আমাদের যুগল জীবনে আসলে কিছুটা কোনসুটি থাকে, অনেক সময় মতের অমিল হয়, কিন্তু ইন এ লং রান, লং বা সময় ধরে আমরা একসাথে আছি, একসাথে থাকি, আমাদের ভালোবাসার বন্ধনটা খুব দৃঢ় বলে আমি মনে করি। সবার মধ্যে ভালোবাসা অটুট থাকুক, আমাদের মতো এরকম বন্ধন সবার মধ্যে থাকুক। দিবস তো শুধু সীমাবদ্ধ করলে হবে না, এটা আসলে পৃথিবীর সবার জন্য, সবাই মিলে আমরা এখানে যেমন প্রবাসে আছি, আমার মেয়ে, আমার ওয়াইফ, আমরা সবাই মিলে এটা যেভাবে প্রতিদিনই আমাদের কাছে একটা ভালোবাসা দিবস, কিন্তু 14 ফেব্রুয়ারিটাকে আলাদা করে আমরা আসলে একটা দিবস পালন করি এবং পৃথিবীর সবার প্রতি রইল শুভেচ্ছা। আজ বেড়াতে আসি ফ্যামিলি টেমিলি, ওদেরকে এরকম একটা প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য ওদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। পার্কত্তন শুরু করি সমস্ত বিনোদন কেন্দ্র অভিনেতাকে উপচেপার আমরা সবাই এই যে ফাল্গুনী আয়োজনের মধ্যে ভ্যালেন্টাইন ডে পাই গেছি, আমরা ছেলে মেয়েদেরকে নিয়ে আরো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনাদেরকে পাই আমরা অনেক খুশি হয়েছি। এই যে আমাদের বড় ভাইরা সবাই আসছে, তো এই জন্য আমরা ফাল্গুনটা পালন করে আজকে ভ্যালেন্টাইন ডে থেকে মানে আমার মনে হচ্ছে যে এটা মানে অনেক সুন্দর অনুষ্ঠান করছি আমরা। প্রবাসী হলো প্রত্যাশা, ভালোবাসা শুধু নির্দিষ্ট দিনের মধ্যে নয়, বছরের প্রত্যেকটা দিনই ভালোবাসার দিন হবে দম্পতি হলোর মাঝে। ভালোবাসা বাঁচি থাক সব মানুষের মাঝে। সি প্লাস টিভি চট্টগ্রাম।